রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যেসব কেন্দ্রে হিংসা হয়েছে সেখানে ভোট বন্ধ করা উচিত বলে হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার রামনবমীর শোভাযাত্রা ঘিরে হিংসার মামলার শুনানি ছিল। এখানে হাইকোর্টের পর্যবেক্ষণ, আদালতের কাছে যে তথ্য রয়েছে তাতে চৌঠা ও তেরোই মে যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে সেই কেন্দ্রগুলোতে রামনবমীর শোভাযাত্রা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। আমরা বলবো ওইসব কেন্দ্রে ভোট হওয়াই উচিত নয়। এদিন রামনবমী হিংসা মামলার একটি শুনানি চলাকালীন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। আবারও রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট, বলে রাজ্য পুলিশ কি করছে, কেন্দ্রীয় বাহিনী কি করছে। ইতিমধ্যে রাজ্য পুলিশকে এই পুরো ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রামনবমীর দিন মুর্শিদাবাদের হিংসা মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টিএস সিপগা নামের বেঞ্চের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ যদি মানুষের শান্তি ও সম্প্রীতির মধ্যে বাস না করতে পারে, আমরা বলবো নির্বাচন কমিশন ওইসব জেলায় লোকসভা ভোটই বন্ধ করুক, এটাই একমাত্র রাস্তা। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরেও দুই গোষ্ঠী একইভাবে হিংসা করছে, ওরা নির্বাচিত জনপ্রতিনিধি পাওয়ার যোগ্যই নয়। উল্লেখ্য, কোনো আসনে নির্বাচন বন্ধ করতে পারে না হাইকোর্ট। তাই উচ্চ আদালতের বক্তব্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দেবে বহরমপুরে নির্বাচন স্থগিত রেখে দেওয়ার জন্য। এই মামলায় পরবর্তী শুনানি 26 এপ্রিল। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যেসব কেন্দ্রে হিংসা হয়েছে সেখানে ভোট বন্ধ করা উচিত বলে হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার রামনবমীর শোভাযাত্রা ঘিরে হিংসার মামলার শুনানি ছিল। এখানে হাইকোর্টের পর্যবেক্ষণ, আদালতের কাছে যে তথ্য রয়েছে তাতে চৌঠা ও তেরোই মে যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে সেই কেন্দ্রগুলোতে রামনবমীর শোভাযাত্রা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। আমরা বলবো ওইসব কেন্দ্রে ভোট হওয়াই উচিত নয়। এদিন রামনবমী হিংসা মামলার একটি শুনানি চলাকালীন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। আবারও রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট, বলে রাজ্য পুলিশ কি করছে, কেন্দ্রীয় বাহিনী কি করছে। ইতিমধ্যে রাজ্য পুলিশকে এই পুরো ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রামনবমীর দিন মুর্শিদাবাদের হিংসা মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি টিএস সিপগা নামের বেঞ্চের তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ যদি মানুষের শান্তি ও সম্প্রীতির মধ্যে বাস না করতে পারে, আমরা বলবো নির্বাচন কমিশন ওইসব জেলায় লোকসভা ভোটই বন্ধ করুক, এটাই একমাত্র রাস্তা। নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পরেও দুই গোষ্ঠী একইভাবে হিংসা করছে, ওরা নির্বাচিত জনপ্রতিনিধি পাওয়ার যোগ্যই নয়। উল্লেখ্য, কোনো আসনে নির্বাচন বন্ধ করতে পারে না হাইকোর্ট। তাই উচ্চ আদালতের বক্তব্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দেবে বহরমপুরে নির্বাচন স্থগিত রেখে দেওয়ার জন্য। এই মামলায় পরবর্তী শুনানি 26 এপ্রিল।